আজকের জ্ঞানবাপী মসজিদটা রায় দিয়ে দিল, মসজিদে পূজা শুরু হয়ে গেছে গতকাল থেকে। খবর দেখেছেন না? দেখেন না? দেখেন নাই? এসব খবর রাখবেন কেন? কোর্টের রায় কি? কোর্ট বলছে যে এটা মানুষের আস্থা, মানুষের বিশ্বাস। তা মানুষের আস্থা, মানুষের বিশ্বাস হিসাবে যদি কোর্ট রায় দেয়, তাহলে কোর্ট রেখে লাভ কি আর আইনের বইটা পড়িয়ে লাভ কি ভাই? কোর্ট আর আইনটা তো তুলে দিলে হয়ে যাবে কি? বুঝতে পারছেন না? বাবরি মসজিদ যখন দায় দেওয়া হয়েছিল, এই একই কথা বলেছিল প্রধান বিচারপতি যে ভারতবর্ষের বাবরি মসজিদ যেখানে ছিল, মাটি খুঁড়ে প্রত্নতত্ত্ববিদরা ওখানে মন্দিরের কোন অংশ পাইনি, তবে ভারতবাসীর বেশি মানুষের বিশ্বাস আস্থা যে না এখানে রামের জন্মভূমি, তাই এইটা রাম মন্দির হলে ভালো হয়। জ্ঞানবাপী মসজিদ তাই, ওযুখানায় ওযুর ফোয়ারা ছিল, কিছু মানুষ দাবি করলো ওযুর ফোয়ারাটা শিবের লিঙ্গ। শুনতে পাচ্ছেন? ওযুর ফোয়ারা শিবের লিঙ্গ। তো শিবের যদি লিঙ্গ থাকে, ওটা আমরা পূজো করব। করো, আদালত বলে দিল, সেটাই হয়ে গেল। তাহলে বিশ্বাসের উপরে যদি রায় দেয়া হয়, বেইনসাফি যদি রায় দেয়া হয়, আইন আদালত হাইকোর্ট আর কোর্ট রেখে আমার লাভ দেখে তুলে পুড়িয়ে দাও না ভাই, আইনের বই চালিয়ে দাও না। এরা সংবিধান বিরোধী কাজ করছে। আজকে আমরা এখনো যদি সচেতন না হই, এখনো যদি ঐক্য না হই, চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ হবে না। যদি আল্লাহর উপরে ভরসা না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, যদি পাঁচ ওয়াক্ত নামাজ না থাকে, হালাল পথে যদি আমরা না থাকি, আলেম ওলামাদের সঙ্গে না থাকি, ঐক্যের সঙ্গে যদি আমরা না থাকি, এখনো পর্যন্ত কিছু মানুষ এসে তবলিগ পুরপুরা আজান গাছি চিস্তিয়া কাদিয়া হানাফি সাফি হাম্বলি এই ঝগড়া এলাকায় লাগিয়ে দিচ্ছে, দিচ্ছে না, দেয় না। ওদের মিলাদে যাবি না, ওরা মরে গেলে দোয়া করবি না, ওদের বাড়িতে গিয়ে যাবি না, ওদের সালাম দিবি না, ওদের বক্তা দাওয়াত করবি না। কেন? ওরা আমাদের থেকে আলাদা। এখনো বক্তা এই কথা বলার সাহস পাচ্ছে জলসায় দাঁড়িয়ে যে ওরা আমাদের দলের না? মনে রাখবেন, ইসলাম হলো একটা দল। দলের নাম কি? ইসলাম। আমাদের পরিচয় কি? ফুরফুরা, তবলিগ, আজানগাছি, লম্বা টুপি, গোল টুপি, বেরিলি, হানাফি, সাফি, মাসলাক, যার যার জায়গায় আমাদের সকলের পরিচয় আমরা আল্লাহ এবং রাসূলের প্রেমিক, আমরা মুসলমান। বলুন না সুবহানাল্লাহ। এই মুসলমানদেরকে বাঁচানোর জন্য নবীকে পাঠিয়েছেন, এই মুসলমানদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোরআন এসেছিলেন, এই মুসলমানদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য 23টা বছর নবী ফিকির করেছিলেন, এই মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবী তাইফে গিয়ে মার খেয়েছিলেন, এই কোরআনটা যাতে মাদ্রাসায় তেলাওয়াত হয়, আমার এবং আপনার সন্তান যাতে কোরআন পড়তে পারে, আমাদের জাতিকে যাতে বাঁচানোর জন্য তাইফে নবী নিজে সাথে নয় কোরআনের সাথে সাথে নবী মার খেয়ে এসেছিলেন। কোন নিজের স্বার্থ ছিল তাইফে? নিজের কোন স্বার্থ ছিল? তাইফবাসীর কাছে গিয়ে যখন নবীজি কোরআন শোনালো, কেন মাদ্রাসা বাঁচিয়ে রাখবেন? তাইফের লোকেরা বলল, তোমাকে কি আল্লাহ নবী পাঠিয়েছে? আর কোন লোক হিসাবে পাঠাই নাই। তারা বাচ্চাদের হাতে পাথর দিয়ে দিল, পাথর মারতে শুরু করলো, মারতে মারতে আল্লাহর নবী জমিনে বেহুশ হয়ে পড়ে গেল, অজ্ঞান হয়ে গেল, সেন্সলেস হয়ে গেল। অনেকক্ষণ পরে নবী যখন হুঁশ হলো, মাথা থেকে পা পর্যন্ত রক্ত মিশে গেল, নবীজি যখন উঠে বসলেন, আল্লাহর ফেরেশতা জিব্রাইল তাদেরকে হেদায়েত করে দিন, তাদেরকে আপনি হেদায়েত নসিব করে দিন, তারা যদি হেদায়েত না হয়, তাদের সন্তানরা একদিন না একদিন সত্য নবীকে, সত্য রসুলকে মেনে আমি নবী আমার উপরে বিশ্বাস করে মুসলমান হয়ে যাবে। নবী সেদিন মার খেয়ে হেদায়েতের জন্য দোয়া চেয়েছিলেন বলেই আপনাদের গ্রামে কোরআনের মাদ্রাসা। আর আমাদের যদি কেটে জুতো চলে মারে, ওয়াশ করে 500 টাকা কম দিয়েছে, বক্তার হুঁশ থাকবে তো? বলেন না,
গাড়িতে উঠছার বলছে তোদের পুরো পাড়ার জন্য বদদোয়া করে যাচ্ছি, তোর মতো চিটিং বাজের বদদোয়া লাগবে না, তুই তো দুনিয়া খো। জেনবি মার খেয়েছে কোরআনের জন্য, আমরা আমাদের মাদ্রাসা বাঁচাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ। এই মাদ্রাসা কে আমাদের দিন পক্ষে সাক্ষী দেবে, বিশ্বাস করুন। পৃথিবীতে সবচাইতে সৌভাগ্যবান ব্যক্তি সে, কোরআনের সাথী হয়ে কোরআনের ভালোবেসে ইসলামের ভালোবেসে রাসূলের মহব্বত দিলে নিয়ে কবরে যেতে পেরেছে যে সবচাইতে উত্তম ব্যক্তি হলো সে হলো মুসলমান। আমি এবং আপনি যেদিন দুনিয়া থেকে চলে যাব ভাই, সময় কিন্তু আমাদের বেশি বাকি নাই, আছে নাকি? আছে। কত জোয়ান ব্যক্তিকে চোখের সামনে থেকে বিদায় দিলাম বলুন। আমাদের একসঙ্গে থাকা একসঙ্গে খাওয়া এরকম শত শত ব্যক্তিকে কবরে রেখে এসেছে, সেই দিনটার সামনে আসছে যেদিন আমাকে এবং আপনাকে ওই দিনের বাসিন্দা হতে হবে। এবং মুসিবতের দিন কখন জানেন? যখন কিয়ামতের দিন আমরা কবর থেকে উঠব, আমার ভাই, আমার বাপ, আমার মা, আমার স্ত্রী, আমার পুত্র সবাই আমাকে দেখে দৌড়ে পালিয়ে যাবে। দুনিয়ার কথাটা ভাবুন, সবাই যখন আখেরাতে পালিয়ে যাবে, এই মাদ্রাসা, এই কোরআন, এই হাফেজ আলেম কোরআনওয়ালা আল্লাহ রসুল সেদিন আপনার পক্ষে শুধু থাকবে, জোরে বলুন সুবহান। কেন পালিয়ে যাবে আপনার কাছ থেকে বিবি? দুনিয়ায় স্বামীর যদি ক্যান্সার হয়, জমি জায়গা পিঠে বাড়ি সব শেষ হয়ে যায়, 5 লাখ টাকা যদি ঋণ হয়ে যায়, বিবি আর এই স্বামী সংসার করবে তো? বলেন না। কোন মানুষ যখন বিছানায় পড়ে জমি ঘর বাড়ি সব বিক্রি হয়ে যায়, সব সর্বশান্ত হয়ে যায়, বা কোন মানুষের যদি মিথ্যা মামলায় জেল কাটতে হয়, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, তখন কেউ কি ওই অসহায় ব্যক্তিকে বন্ধু বলে পরিচয় দেয়? বলেন, দেয় না। মানুষের পয়সা থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না, মানুষ ক্ষমতায় থাকলে মানুষের অভাব হয় না, কিন্তু যেদিন মানুষের পয়সা শূন্য হবে, ক্ষমতা শূন্য হবে, সেদিন সালাম টুকুও কেউ দেওয়া হবে, সালাম দেয় গরিব হয়ে গরিবের কে সালাম দেবে? অসহায় ব্যক্তির পক্ষে কে কথা বলবে? আল্লাহ পাক বলছে কিয়ামতের দিন কোরআন তোমার পক্ষে থাকবে, মাদ্রাসা তোমার পক্ষে থাকবে, রাসূল তোমার পক্ষে থাকবে। যদি তুমি কোরআনের পক্ষে থাকো, যদি তুমি ইসলামের পক্ষে থাকো, যদি তুমি মাদ্রাসার সাথী হতে পারো, এই কোরআন তোমার পক্ষে হাশরের ময়দানে কথা বলবে। সুবহানাল্লাহ, বলতে ইচ্ছে করলো না? আর বিবি বাচ্চার অবস্থা কি? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই প্রথমে ভাইয়ের কাছ থেকে দূরে পালিয়ে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা দূরে চলে যাবে, বাপ দূরে চলে যাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রীও দূরে পালিয়ে চলে যাবে। স্ত্রী বলে দুনিয়ার স্বামী নাই, কোথায় আমার স্বামী? সন্তান বলবে কেউ নাই, কিন্তু আমি যে টাকাটা, যে অর্থটা, যে সময়টুকু এই কোরআনের ছোট্ট ছোট্ট ছাত্রদের পিছনে ব্যয় করেছিলেন, কোরআনের ভালোবাসে দিয়েছিলেন, কিয়ামতের মুসিবতের দিন যখন একজন হাফেজে কোরআন উঠবে, আল্লাহ তাআলা
হাফেজ আলেম ব্যক্তির মাথায় সম্মানের পোশাক তো পরাবে। মান ফারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি ইলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াওমাল কিয়ামা। যে ব্যক্তি কোরআন পড়েছে, কোরআন অনুযায়ী আমল করেছে, হালাল হারাম বেচেছে, এই কোরআনের ছাত্রদের পিতা এবং মাতা, তার বাপ এবং মায়ের মাথায় আল্লাহর পক্ষ থেকে সেদিন নূরের পোশাক এবং নূরের টুপি পরা হবে বলে মুসলমান। এই গ্রামের মানুষ জিজ্ঞাসা করবে, আল্লাহ এরা কারা, এদের এত সম্মান এত মর্যাদা কেন, কেন? ফেরেশতা বলবে, গ্রামের মানুষ তোমরা জানতে না, তোমরা এদের সম্পর্কে জানতে না, এরা তো তারা যারা তাদের সন্তানের সিনায় কোরআন দিয়েছিল বলে সুবহানাল্লাহ। তুমি তো ঘুমিয়েছিলে বিছানায়, তোমার ঘুমের পরে আটটা না হলে ঘুম ভাঙত না, তুমি তোমার বাচ্চাটাকে কোলে করে নিয়ে বিছানায় শুয়েছিলে, তোমার স্ত্রী তোমার ছোট্ট বাচ্চাটাকে কোলে করে নিয়ে বিছানায় ঘুমিয়েছিল, কিন্তু এতিম বাচ্চাগুলি ফজরের পরে মায়ের কোলে নয়, বাপের কোলে নয়, গরমের শীতের সময় গরম বিছানা পায় না, ফজরের সময় ঠান্ডা পানিতে কাঁপতে কাঁপতে উঠে আল্লাহর শ্রেষ্ঠ কালাম নিয়ে বসে বসে তেলাওয়াত করছে, তাবারাকাল্লাযী মুলকু আল্লাহ কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছে, ফেরেশতা কারা এরা, ফেরেশতা বলছে, আল্লাহ আপনি জানেন না বলে জানি, তোরা বল। ফেরেশতা বলছে, আল্লাহ এরা হচ্ছে তারা, কোরআনের মহব্বতে মা ছেড়েছে, বাপ ছেড়েছে, সকালের খেলা ঘুম আনন্দ সব ত্যাগ করে কোরআনকে সিনাই নেবে বলে ফজরের পরে বসে বসে কোরআন পড়ছে, যারা কোরআনের ছাত্র হলো তারা, আর আল্লাহ পাক বলে ফেরেশতারা তোরা সাক্ষী রাখ, এরা যে মাদ্রাসায় পড়ছে এদের মা কি বেঁচে আছে? ফেরেশতা বলে, আল্লাহ না, সব সন্তানের মা নাই। তাহলে ওরা মা কাদের বলে? এই গ্রামে অনেক হিতাকাঙ্ক্ষী আছে যারা কোরআনের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিজের সন্তানদের মতো ভালোবাসে। বাচ্চা ঘুম থেকে উঠে মা বলে প্রথম যখন চিৎকার করে, মা যত গভীর ঘুমিয়ে পড়ুক না কেন সন্তানকে আগে কোলে তুলে নেয়, কিন্তু এতিমদের তো আর মা নাই, এতিমদের তো বাবা নাই, তারা যে একটা জামা চাইবে, জুতা চাইবে, শীতের পোশাক চাইবে, এটা তারা কোথায় পাবে? ফেরেশতা বলে, আল্লাহ যে গ্রামে মাদ্রাসা আছে না, ওই গ্রামের মানুষগুলো আল্লাহ রসুলকে বড্ড বেশি ভালোবাসে, তাদের ছেলের মতো আরো পাঁচটা সন্তানকে তারা সাথী করে নিয়েছে, তাদের ছেলের মতো অনেক ছেলেকে মায়েরা নিজে তার সন্তানদের মতো মাদ্রাসার ইতিমদেরকে বাচ্চা মনে করে তাদেরকে খাওয়ায়, খাওয়ার জন্য তাদের মুখে আহার তুলে দেয়। আমার আল্লাহ পাক বলে, ফেরেশতারা মায়ের সম্মান যে কত বেশি দিয়েছি তোরা জানিস? নবীকে প্রশ্ন করা হলো, খেদমত করবো কার? নবীজি বললেন, তোমার মা। তারপরে প্রশ্ন কার? নবীজি বললেন, তোমার মা। তারপরে প্রশ্ন কার? নবীজি বললেন, তোমার মা। পৃথিবীতে কেউ যদি রুচিতে বরকত চায়, রোড অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে চায়, নেক আয়ু নেক হায়াত কামনা করে, নবীজি বললেন, সে যেন তার বাপ মার সঙ্গে কোনোদিন খারাপ আচরণ কিন্তু করে না। ভাই, যারা মা হারিয়ে ফেলেছে, যাদের বাপ কবরে চলে গেছে, আপনি কি চান আপনার বাপ এবং আপনার মা কবরে শুয়ে শুয়েও কোরআনের সওয়াবটুকু পাক? চান ইনশাআল্লাহ? হাত তুলুন দেখি, নারাই তাকবীর, নারাই তাকবীর।
বাপ মা কবরে শুয়ে শুয়ে আপনিও কবরে চলে যাওয়ার পরে দুনিয়াতে এমন তিনটি কাজ আছে যে কাজ করে গেলেও কবরে কিয়ামত পর্যন্ত নেকি বন্ধ হবে না বলুন সুবহানাল্লাহ। আমি আব্দুল্লাহ জুবায়ের যেদিন মারা যাব আপনারাও যেদিন মারা যাবেন সেদিন থেকে নামাজ রোজা হজ যাকাত দান সদকা তাসবিহ তাহলিল সব রাস্তা বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র তিনটি পথ তিনটি রাস্তা তিনটি আমল এমন আছে যার নেকি কিয়ামত পর্যন্ত বান্দা কবরে শুয়ে শুয়ে পাবে। সুবহানাল্লাহ ইচ্ছা করল না কি সেটা ইদা মাতাল ইনসানি কতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা সাদাকাতুন জারিয়া আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াকুলুহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মানুষ যখন মারা যাবে সমস্ত আমল তখন বন্ধ হবে কেবলমাত্র কবরে যাওয়ার পরে তিনটি আমলের রাস্তা তার জন্য খোলা থাকবে। কড়া ভাই তিনটি আপনি আজকের জোহর বাদ যদি মারা যান জোহর নামাজটা ছিল আপনার জীবনের শেষ নামাজ। কবরে নামাজ আছে না আপনি যদি আজকের মারা যান গত বছরের রমজানটা ছিল আপনার শেষ রমজান আজকে যদি মারা যান গত জুমাটা ছিল আপনার শেষ জুমা আজকের জোহর বাদ যদি মারা যান তাসবিহ তাহলিল জিকিরাল কিন্তু সম্ভব না কিন্তু কবরে যাওয়ার পরে এমন তিনটি নেকি আছে এমন তিনটি আমল আছে আমল কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। এক নম্বর হলো সদকাত জারিয়া কেউ যদি মাদ্রাসা করে যায় কেউ যদি মসজিদ নির্মাণ করে যায় কেউ যদি মক্তব করে যায় নিজের একটা সন্তানকে মাদ্রাসায় পড়ানোর জন্য মাদ্রাসা নির্মাণ করলো মসজিদ নির্মাণ করলো মক্তব নির্মাণ করলো মসজিদ যতদিন থাকবে মাদ্রাসা যতদিন থাকবে এখানে যতদিন নামাজ হবে এখানে যতদিন কোরআন তেলাওয়াত হবে মসজিদটা মসজিদ নির্মাণকারী ব্যক্তি কেমন পর্যন্ত মসজিদ এবং মাদ্রাসার নেকি কবরে শুয়ে শুয়ে পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি কবরে গিয়ে দেখছেন ফুল করে নেকি করে করতে যাচ্ছে নাকি আপনি জানেন না যে নেকি আসার রাস্তা খোলা আছে প্রত্যেকে আসছে জানেন আপনি যে মাদ্রাসা করেছিলেন ভাই মসজিদ নির্মাণ করেছিলেন খানকা করে দিয়েছিলেন মক্তবখানা করে দিয়েছিলেন স্কুল নির্মাণ করেছিলেন হসপিটাল নির্মাণ করেছিলেন যতদিন মাদ্রাসা মসজিদ থাকবে এখানে ছেলেরা পড়বে মানুষ নামাজ পড়বে না তারা নামাজ পড়ে কোরআন পড়ে যে নেকিটা পাচ্ছে ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনার কবরেও সমান দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক দুই আও ইলমিন ইয়ানতাফাউ বিহি উপকারী ইলম যদি সন্তানকে দিয়ে যেতে পারে কাউকে কোরআন শিখিয়েছেন অথবা কেউ কোরআন শিখেছে আপনি সহযোগিতা করেছেন একটা হাফেজকে আল্লাহ কিয়ামতের দিন বলবে হাফেজ তোমার সিনায় আমার কোরআন ছিল কারণ কোরআন সংরক্ষণের দায়িত্ব হাফেজদের দ্বারাই আল্লাহ হেফাজত করেছে। জোরে বলেন না। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলেন যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনের আজ বিশ্ব ভরা লোকটি কোরআনের হাফেজ তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের ঈমান।
আজ বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আপনাদের সাথে হয়ে জান্নাতে যাব ইনশাআল্লাহ বলেন না একবার। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, শোনো আমার নবী নিজের থেকে কোরআন বানিয়ে বলে না। তাহলে কি শিখলাম এতক্ষণ? কোরআনের মধ্যে আল্লাহর নবীর কোনো কথা নাই। 1400 বছর হয়ে গেছে একটা কিতাবের বয়স, একটা শব্দ বাড়েনি, একটা শব্দ কমেনি, কিয়ামত পর্যন্ত কমবে বাড়বে না। কেন? এটাকে হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন বলে। পৃথিবীতে অনেক বই আছে, 2000-3000-4000 বছরের পুরাতন বই। একটা বই আমাকে বার করে দেখান, চ্যালেঞ্জ করছি, যে বইটা 1000 বছর বয়স হয়ে গেছে, 1000 বছরে বইটা যেমন ছিল এখনো তেমন আছে পাবেন না। কিন্তু কোরআন 1400 বছর আগে যেরকম ভাবে ছিল আজও সেই রকম আছে না নাই? কেন? এটা হেফাজত করবেন আল্লাহ। নবীকে আল্লাহ কোরআন বানানোর দূরের কথা, কোরআনের মধ্যে কিছু নতুন অংশ দেওয়ার ক্ষমতাও দেয়নি। মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওহাইয়ুহা। 27 পারা সূরা নাজমের 2-4 নম্বর আয়াতে আল্লাহ পাক তার হাবিবকে বলছে, মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওহাইয়ুহা। আমার নবী নিজের থেকে বানিয়ে মন গড়া কোনো কথা বলে না। আমি আল্লাহ যেটা নবীর উপরে ওহি পাঠিয়েছি ওটা নবী বলেন। বলুন সুবহানাল্লাহ। নবী যদি নিজের থেকে বানিয়ে কোনো কথা বলে কোরআনের মধ্যে চালিয়ে দিত, ওয়ালাউ তাকাউ ওয়ালা আলাইনা বাদাল আকাউইল লা খাজনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাফাতানা আমার নবী নিজের থেকে বানিয়ে কোনো কথা যদি কোরআনের মধ্যে চালিয়ে দিত, আমি নবীর ডান হাতকে চেপে ধরতাম, সুম্মা লাফাতানা মিনহুল ওয়াতিন নবীর ধমনীকে কণ্ঠশিরাকে আমি আল্লাহ টেনে ছিঁড়ে ফেলে দিতাম। আমার হাত থেকে কেউ কখনো তোমরা নবীকে বাঁচাতে পারতে না। কি আশ্চর্য কিতাব, বানানোর কিছু নাই। নবীর উপরে যখন কোরআন আসছিল, কোরআন যাতে নবীর সিনা থেকে না ভুলে যায়, বারবার বারবার নবীজি কোরআন পড়ছেন, দ্রুত কোরআন পড়ছেন। যখন আমাদের হাফেজ সাহেবরা কোরআন পড়ে, আমরা তো বছরে একবার কোরআন পড়ি না, সময় এসে দেখবেন সকালে ঘুম থেকে হাফেজ সাহেবদের যেটা শোনাতে হয় সেটা হচ্ছে সবক। প্রথমে কি শোনাতে হয় বাবা? যারা বাইরে থেকে আমাদের যারা গ্রাম থেকে এসেছেন তারা শুনুন, একটা বাচ্চাকে ঘুম থেকে উঠে ওযু করে দুরাকাত সুন্নাত দুরাকাত ফরজ নামাজ পড়ে ওস্তাদের কাছে প্রথম ফার্স্ট মর্নিং এ যেটা শোনাতে হয় সেটা হচ্ছে সবক। গতকাল মাগরিবের নামাজের পরে ওই ছেলেটা কতটুকু কোরআন ইয়াদ করতে পারলো, কতটুকু কোরআনের নতুন অংশ মুখস্থ করতে পারলো, ওটা সকালে ঘুম থেকে উঠে ওস্তাদের কাছে শোনাতে হয়। সুবহানাল্লাহ। বলে ভাই, আমরা যারা এখানে জলসা শুনতে এসেছি, মাদ্রাসার ভালোবাসা এসেছি, বছরে জীবনে কখনো বছরে কোরআনের কোন অংশ বছরের কোন অংশ কি মুখস্থ করে ইমামের কাছে শুনিয়েছি যে হুজুর এই এক বছরে আমার এই অংশ মুখস্থ হলো? বলেন হ্যাঁ না বলেন? যে অংশটুকু সারা জীবন নামাজ পড়ে এসেছি, কতটুকু ঠিক আছে ভুল আছে জানি না, এই অংশটুকু ওস্তাদের কাছে কখনো শুনিয়েছি ইমামের কাছে যে হুজুর আমি 4টে সূরা মুখস্থ করেছি, এই সূরাটুকু দিয়ে আমি নামাজ পড়ি, আপনি দেখুন তো এই সূরাটুকু সঠিক আছে কি? শুনিন, হাফেজ সাহেবকে সবক শোনাতে হয় নতুন পড়া শোনানোর পরে, তারপরে শোনানো হয় সবক পড়া।
মানে গতকাল যে পড়াটা মুখস্থ করেছে তার পরের দিন আবার এটা শোনানোর পরে আপে সাহেব যতটুকু মুখস্থ করেছে তার মধ্য থেকে কখনো এক পারা, কখনো দুই পারা, কখনো পাঁচ পারা, কখনো দশ পারা, কখনো পনেরো পারা, আর যখন পূর্ণাঙ্গ মুকাম্মাল হাফেজ হবে দস্তার বন্ধে যখন হবে তাকে শোনাতে হবে তিরিশ পারা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের তো চারটে সূরা বলতে বললে আমাদের অনেকের ওজু নষ্ট হয়ে যাবে, দশটা সূরা বলতে বললে পালিয়ে চলে যাবে। এক জায়গায় বসে তিরিশটি পারা কোরআন শুনিয়ে দিচ্ছে হাফেজ সাহেব, আল্লাহর রহমত ছাড়া কখনো সম্ভব না। নবীজির উপরে যখন কোরআন আসছিল নবীজি তাড়াহুড়া করছেন যাতে কোরআন না ভুলে যায়, আল্লাহ পাক তার হাবিবকে শোনাচ্ছে হাবিব লা তুগারিবি লিসানাকা লিতাজালাবিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। 29 পারা সূরাকে আমার 16 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে নবী মুহাম্মদ আমি আপনার উপরে কোরআন পাঠাচ্ছি, আপনি কোরআন মুখস্থ করার জন্য খুব তাড়াতাড়ি ঠোঁট নাড়াচ্ছেন, আপনার কষ্ট হচ্ছে, আপনি দ্রুত ঠোঁট নাড়াবেন না, বারবার তেলাওয়াত করতে হবে না, গোটা কোরআনটাকে আমি আল্লাহ আপনার সিনার মধ্যে আপনার মেমোরিতে আমি আল্লাহ ওটা জমিয়ে দেব। প্রত্যেক বছর রমজান মাস আসলে যতটুকু কোরআন নাজিল হতো সেই অংশটুকু নবী জিব্রাইলকে শোনাতেন, আর জিব্রাইল নবীকে একবার শোনাতেন। যে বছর আল্লাহর নবী ইন্তেকাল করেন, ইন্তেকালের বছরে গোটা কোরআন আল্লাহর নবী জিব্রাইল আলাইহিস সালামকে দুবার শুনিয়েছিলেন, আর জিব্রাইলও আল্লাহর নবীকে গোটা কোরআন ও একবার শুনিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বের জমিনে যত কিতাব আছে কিতাবের দায়িত্ব আল্লাহ নেন নাই, কিন্তু আল্লাহ পাক কোরআন সম্পর্কে বললেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 14 পারা প্রথম পৃষ্ঠা 6 নম্বর লাইনে 9 নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছে নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, এটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং আমি নিয়ে নিলাম। আল্লাহর দেওয়া ইলিম, আমরা যারা এসেছি ভাই একটা হাফেজকে বা একজন মানুষকে আল্লাহর কোরআন মুখস্থ করার জন্য প্রথমে অন্তরটা বিশুদ্ধ হওয়া চাই। কথা বুঝতে পেরেছেন? অনেক মানুষ বলে হুজুর নামাজ পড়ি কিন্তু নামাজে মন থাকে না, এরকম হয় না? হয় না। অনেক ছাত্র মাদ্রাসায় আসে বছরের পর বছর পড়ে চলে যায় কিন্তু ভিতরে তার কোরআন থাকে না, কেন জানেন? মানুষ যখন কোনো পাপ করে বিশেষ করে নামাজ কাজা করে, মিথ্যা কথা বলে, হারাম মাল খায়, কোনো পাপের সঙ্গে ইনভলভ হয়ে যায়, আল্লাহর কালাম তার সিনায় থাকে না। কথাটা মনে রেখে দেবেন। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা জমিন থেকে ইলিম তুলে নেবেন, আলেম শূন্য পৃথিবী, ইলিম শূন্য পৃথিবী হয়ে যাবে, কিছু মনে করবেন না, ক্ষমা করবেন। আজকের পশ্চিম বাংলার জমিনে যত জলসা হয় আমরা যেগুলো জলসায় গিয়ে শুনতে পাই, সত্য কথা বলুন ভেবে জলসায় বেশি ওয়াজ হয় না আওয়াজ হয়? বলেন আওয়াজ।
বক্তা যদি সুর দিয়ে টান দিয়ে মানুষকে হাসিয়ে কাঁদাতে পারে, কি বললো ওটা জানার দরকার নাই, সেই বক্তাকে আমরা 30,000 টাকা ভিজিট দিই, তার পিছনে তাকবীর দি, হ্যাঁ তাকবীর দেন, তাকে 30,000 কেন 40,000 টাকা দিন। কিন্তু আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, আপনার গ্রামের যে ইমাম সাহেবটা 30 দিন মেহনত করছে, মাসের শেষে তাকে 10,000 টাকা আপনি দিচ্ছেন না কেন? আপনি কি ইনসাফ করছেন? বলুন, একটা মানুষ 2 ঘন্টা বক্তব্য করতে আসবে যে কোনো জায়গা থেকে আসুক, তাকে আমরা 20,000-30,000 টাকা দিয়ে মনটা ভরিয়ে দিলাম, ভাই যে ইমাম সাহেবটা 30 দিন আমার সন্তানদেরকে পড়ালো, 30 দিন আমার মসজিদে ইমামতি করলো, আমার গ্রামের সমস্যায় সকাল নেই, রাত নেই, দিন নেই, দুপুর নেই, সব সময় জনগণের খেদমত করলো, সেই ইমামদের বেতন কি সব মসজিদে 10,000 টাকা করে মিনিমাম দেওয়া হয়? এটা ইমামের প্রতি আলেমের প্রতি ইনসাফ হয় না। একজন বক্তাকে দিলাম 20,000-30,000, তার প্রতি ইনসাফ করলাম, দিয়ে বললাম হুজুর আপনি খুশি তো? ইমাম সাহেবকে কখনো কি বলেছেন যে হযরত বা ইমাম আপনাকে এই টাকাটা দিচ্ছি আপনি খুশি তো বলেছেন? এতবার ইমাম সাহেব বলছে বেতন বাড়াও, বেতন বাড়াও, ভাই আমাদের গরিব এলাকা, আমাদের চলে না, ভাববেন কথাটা তো? আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন, হাবিব কোরআন নাযিল করেছি আমি, হেফাজতের দায়িত্বটাও নিয়েছি আমি, বিশ্বের জমিনে যতদিন আলেম বেঁচে থাকবে ততদিন ইসলাম বেঁচে থাকবে, কথাটা মনে রাখবেন, যখন আলেম শূন্য হয়ে পড়বে তখন আর ইসলাম বেঁচে থাকবে না। হালাল হারাম কোনটা, সুদ ঘুষ কোনটা, জেনা ব্যভিচার কি, নাপাক পাপ কি, বৈধ অবৈধ কি, জায়েজ নাজায়েজ কি, এ ফতোয়া তো ডাক্তাররা দেবে না ভাই, দেবে ডাক্তাররা বলেছে সুগার এই খাবার খাবেন, এই খাবার খাবেন না, ব্যাস ছেড়ে দিলাম, রেড মিট ছেড়ে দিলাম, মিষ্টি ছেড়ে দিলাম, মাটির তৈরি খাবার খাবার ছেড়ে দিলাম, সারা জীবন বক্তারা চিৎকার চেঁচামেচি করে গেছে, হারাম খেও না, সুদ খেও না, জাহান্নামে যাবে, আজ পর্যন্ত ছাড়তে পেরেছি? পারি না। কেন? আল্লাহ থেকে ভয় এখনো সিনায় তৈরি হয়নি, যতক্ষণ শুনি ঠিক আছে। কেন আজকের মাদ্রাসার প্রয়োজন? কেন আজকের মাদ্রাসার প্রয়োজন? আল্লাহর নবীর একটা হাদিস বলছি, নবী বললেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান লা তাকুনিল খামিসা, হয় তুমি আলেম হও, আলেম না হতে পারলে আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র না হতে পারলে কমপক্ষে তুমি আলেমের কথা শোনো, আলেমের কথা শোনার সৌভাগ্য সময় যদি না হয় কমপক্ষে আলেমের মহাব্বতটা অন্তরে রেখে দাও, 4 নম্বরের মধ্যে তুমি থাকো, 5 নম্বর যেন হয়েও না, আর 4টি না হতে পারলে তুমি বাঁচতে পারবে না। প্রথম শর্ত ছিল আলেম, আলেম মানে কি? দেওবন্দ থেকে পড়ে এসো, ফুরফুরা শরীফ থেকে পড়ে এসো, মিশর থেকে পড়ে এসো, কলকাতা থেকে পড়ে এসো, তুমি সৌদি আরব থেকে পড়ে এসো না, আলেম হওয়ার প্রথম শর্ত ছিল কোরআনটা তুমি বিশুদ্ধ করে তেলাওয়াত করো, নামাজ পড়ার জন্য কতটুকু ইলিম লাগবে সেটা তুমি চর্চা করো, বিয়ে করার পরে স্ত্রীর সঙ্গে কি ব্যবহারটা করবেন সেটা তুমি কোরআন হাদিস থেকে জেনে নাও, তুমি ব্যবসা বাণিজ্য করবে কোনটা হালাল কোনটা হারাম এটা তুমি জেনে নাও, তুমি খাবার খাবে কোনটা চলবে কোনটা চলবে না এটা তুমি কোরআন হাদিস থেকে জেনে নাও, মিনিমাম এতটুকু ইলিম তুমি চর্চা করো। অনেক মুসলমান এখনো আমাদের সমাজে হয়তো আছে ভাই, জানি না আপনাদের এই এলাকায় আছে কিনা, আমাদের বারাইপুরে আছে, কি জানেন, বিয়ে করেছে, শরীরটা কিভাবে পবিত্র করতে হয় সে ব্যক্তি জানে না,
অনেকে বলবেন হুজুর আপনি ভুল বলছেন, এরকম বড় একটা দামি কেয়াস হালাল 30 টাকার সাবান কিনে আর শাওয়ারে ভালো করে শাওয়ারটা ছেড়ে দিয়ে একদম আধ ঘন্টা ভালো করে পরিষ্কার করে ব্যস্ত করে পাক হয়ে যাবে, থেকে যাবে না? এই হ্যাঁ না বলেন না, ওটা পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়ে শেখানো হবে না, ওটা পৃথিবীর কোন স্কুলে শেখানো হবে না। আমি বলছি না যে শিখবেন না, আপনার সন্তান ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার WBCS IPS অফিসার সব হোক, কিন্তু পবিত্র হওয়ার জন্য পাক অর্জন করার জন্য ও যে মরবে মুসলমান হয়ে যে মরতে হবে ওর পোশাকটা ধোয়ার জন্য শরীরটা পাক করার জন্য এই শিক্ষাটা মাদ্রাসায় পাওয়া যায়। নাপাক ব্যক্তি কখনো জান্নাতে যাবে? জোরে বলেন না। নাপাক ব্যক্তি কখনো কবর তাকে গ্রহণ করবে না। আমরা যখন মারা যাই, মারা যাওয়ার পরে আমাদের গোসল দেয় না দেয় না? বলেন দেয়। গোসল দেওয়ার উদ্দেশ্য কি? পাক হওয়া, তাই তো ভাই? মরা লোককে গোসল দিলাম, দিতে হবে, দেওয়া বাধ্যতামূলক, জরুরি। কিন্তু আপনি ভেবে বলুন, আপনার যে তিনটে ছেলে দুই মেয়ে, বাপ হিসাবে ছেলে এবং মেয়েকে গোসলের ফরজ পবিত্র হওয়ার গোসলটা শিখিয়ে দিয়েছি তো? দিই নাই। কেন? আমি নিজে সেটা জানি না। এই গোসল শেখার প্রথম সেন্টার হচ্ছে মাদ্রাসা। সারা জীবন আজকের সমাজে যেটা বেড়ে গেছে সেটা হচ্ছে মদ আর জুয়া। কি বলছেন আপনারা বলেন? মদ আর জুয়া। আমাদের মুসলমান ঘরের ছেলেরা, অমুসলিমদের কথা বললাম না, আমাদের মুসলমানের ছেলেরা যেভাবে মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, জুয়া খেলছে, আগামী 10টা বছর যদি এইভাবে চলে বিশ্বাস করুন স্কুলগুলো আর একটাও ছাত্র পাবে না, মসজিদে আর কোনো মানুষ যাবে না, রাস্তায় বাইক নিয়ে বার হলে আপনি ভালো মানুষ হেঁটে যাবেন, তোমার ভেদ রাখবেন। এত মাতাল বাড়ছে। সরকার খালি লিখছে সেফ ড্রাইভ সেফ লাইফ, সেফ ড্রাইভ সেফ লাইফ দিয়ে সব জায়গায় সিগন্যাল দিয়ে, ট্রাফিক পুলিশ দিয়ে, স্পিড ব্রেকার দিয়ে, বাম্পার দিয়ে কোনো লাভ হবে না যদি মদ খোর না কমে। কি বলছেন বলেন? আমি চিল্লে ওয়াজ করে গেলে মদ খোর কমে যাবে নাকি? নো। মদটাকে ছাড়ানোর জন্য হযরত যদি কোনো পীর সাহেব যদি গলায় একটা করে তাবিজ দিয়ে দেয় সব মদ বন্ধ হয়ে যাবে তো? যাবে না। স্কুলগুলো বন্ধ করে দিচ্ছে সরকার, দিয়ে সব জায়গায় দুটো একটা করে মদের নতুন দোকান খুলছে। এটা কিয়ামতের আলামত। সারা পৃথিবীর অবস্থা তাই। সৌদি আরবের মতো জায়গায় নতুন মদের দোকান উদ্বোধন হয়েছে, খবরটা শুনেন নাই? আপনি আমাদের দেশের কথা কি বলবেন? যে দেশে মদের আয়াত নাজিল হলো সেই দেশেই যদি মদ বিক্রি হয় আমরা কোথায় আছি? তাহলে আমাদের প্রজন্ম, আমাদের সন্তানকে তো জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে ভাই। আমরা তো আখিরাতকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, রসূলকে বিশ্বাস করি। আমার ছেলেটা দুদিন পরে যে মদ খাবে না, আমার ছেলেটা দুদিন পরে যে গাঁজা খাবে না, আমার ছেলেটা দুদিন পরে যে লটারির টিকিট নিয়ে বসবে না, আমার ছেলেটা দুদিন পরে রাস্তার কোনো সুন্দরী মেয়ের আঁচল ধরে টানবে না, তাকে যে রেপ করবে না, কি গ্যারান্টি আছে? জলসা দিলে এগুলো বন্ধ হবে না? জলসায় তো বেশি হচ্ছে। আমি সেজন্য বলি জলসা রাত্রেবেলা করবেন না, জলসা রাত 10টার পরে করবেন না। প্যান্ডেলের লোক থাকে না, 2 কিলোমিটার মাইক দিয়েছে আর এত বড় মেলা বসিয়েছে, জলসার মেলায় নাগরদোলা বসিয়ে দিয়েছে, খালি জুয়াটা শুরু বাকি আছে। এই জলসায় ইসলামের কোনো লাভ নাই, মুসলমান জাতির কোনো লাভ নাই ভাই। যে টাকাটা আজকের সমাজ জলসায় খরচ করছে, জলসার খরচটা কমিয়ে এই টাকাটা যদি শিক্ষার পিছনে জাতি খরচ করত, আলেম তৈরি হতো, ডাক্তার তৈরি হতো, মাস্টার তৈরি হতো, শিক্ষিত ব্যক্তি তৈরি হলে এত জলসার প্রয়োজন ছিল না। এটা কিন্তু বক্তারা বলবে না। বক্তারা জানে যত জলসা বেশি হবে তত আমাদের পকেটটা ভর্তি হবে। কেন? একটা এলাকায় পুরো গ্রাম মিলে একটা জলসা করা যায় না,
12টা পর্যন্ত প্রোগ্রাম শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পরে সবাই ঘুমিয়ে গেল, ফজরের নামাজ পড়লো। যে লক্ষ লক্ষ টাকাটা আমরা জলসায় অপচয় করি না, এই টাকাটা যদি কমিয়ে মসজিদের যোগ্য ইমাম রাখতাম আর আমাদের সন্তানকে যদি মক্তবে পাঠাতাম, বিশ্বাস করুন 12 লাখ 13 লাখ 25 লাখ 30 লাখ টাকা পর্যন্ত খরচ হয় এমন এমন জলসায় আমি গেছি। 30 লাখ টাকা একটা লাইটিং গেট করবে 5 লাখ টাকা। ওখানে কাবা শরীফ থেকে এরকম ছবি টাঙিয়ে রেখেছে, কাবা শরীফের একটা স্ট্যাচু গেছে, লাইটিং এর মধ্যে কাবা শরীফ লাইটিং হচ্ছে, আর তো দাঁড়িয়ে ব্রিটেন চাহারা কাবা শরীফের তলায় পিড়ি টানলে ফেরেশতা আপনাকে বাঁচাবে। তো খালি দোয়া করছে আল্লাহ, বাবরি চলে গেল আল্লাহ, আরে বাবরি গিয়েছে, জ্ঞানজ্ঞাপি মসজিদে পূজা শুরু হয়েছে, আপনার মসজিদ হবে। আমি আব্দুল্লাহ জুয়ার বলছি, হবে কেন হবে? এটাকে সংরক্ষণ করার, এটাকে বাস্তবে রূপ দেওয়ার, এই মসজিদের সঙ্গে সম্পর্ক, মাদ্রাসার সঙ্গে সম্পর্ক তো আমাদের উঠে গেছে ভাই। ঠেলায় না পড়লে আমরা মাদ্রাসায় যাই না, কি বুঝলে? বাপ মরে যাচ্ছে, হুজুর চলুন কিছু একটা ব্যবস্থা করুন। মা মারা যাচ্ছে, হুজুর চলুন গরুটা কুরবানি হবে, হুজুর চলুন মেয়েটা বিয়ে হবে, হুজুর চলুন। এই জন্য তো মসজিদ মাদ্রাসা নয়, মসজিদ আর মাদ্রাসা কেন? দীন ইসলাম ঈমান যাতে টিকে থাকে, বলুন না সুবহানাল্লাহ, মানুষ যাতে সভ্য হয়। তাই নবী বললেন, কুন আলিমা, তুমি আলেম হও আও মুতাআল্লিমা, আলেম যদি না হতে পারো কমপক্ষে আলেমের ছাত্র হও, ছাত্র হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না, আলেমের ছাত্র যদি না হতে পারো আও মুস্তামিয়া, কমপক্ষে আলেমের কথা শোনো। আজকে জাতি জাহিলের কথা শুনতে ভালোবাসে, গজল বললে সুর দিলে বড় বক্তা, ভালো লম্বা লম্বা ঘটনা বললে ভালো বক্তা। যদি কখনো কারোর কথা শুনে হেদায়েত নসিব হয় সেটা আলেমের কথা শুনবেন, আলেমের কথা শোনার সৌভাগ্য যদি না হয় আও মুহিব্বালাহু, কমপক্ষে আলেমের মহাব্বতটা অন্তরে রেখে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের পূর্বে মাতালের সংখ্যা বেড়ে যাবে, কিয়ামতের পূর্বে মত করে সংখ্যা বেড়ে যাবে, শিক্ষিত ব্যক্তি কমে যাবে, ইলমকে আল্লাহ পাক তুলে নেবেন। কিভাবে ইলম তুলে নেবে? কোরআন জমিন থেকে উঠে যাবে না, হাদিস জমিন থেকে উঠে যাবে না, কোরআন কোরআনের জায়গায় থাকবে, হাদিস হাদিসের জায়গায় থাকবে, কোরআন আর হাদিস পড়ার মতো মানুষ পাওয়া যাবে না। এমন একটা মুসলিম বাড়ি বলুন যে বাড়িতে কোরআন নাই, বলুন আচ্ছা কোন বাড়ি নাকি? এ বাবা, সব বাড়িতে কোরআন আছে, কিন্তু সব বাড়িতে কি কোরআন পড়ার লোক আমরা তৈরি করতে পেরেছি? পারি নাই, পারি নাই। কত মুসলমান আছে এখনো জানেন যে এখনো কোরআন পড়তে পারে না? অনেক মুসলমান আছে হাতে কোরআন তুলে দিলে ভালোবেসে বুকে জড়িয়ে নেয়, চুমা খায়, কিন্তু দুর্ভাগ্য ওটা পড়তে পারে না। অথচ এই কোরআন আলেম ওলামা হাফেজদের জন্য নয়, কোরআনটা সমস্ত মানুষ জাতি, মনুষ্য জাতির জন্য, সমস্ত মানুষের জন্য কোরআন। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহর নবী একটা জাহান্নামী জাতিকে, মদখোর মাতাল জাতিকে, খুনি জাতিকে, অসভ্য নোংরা জাতিকে শুধুমাত্র কোরআন শুনিয়ে, কোরআন পড়িয়ে, কোরআন তাদের মধ্যে প্রচার করে এমন পাওয়ার, এমন ক্ষমতা সেই জাতির এসে গেল, যে জাতি এত বেশি হেদায়েত পেয়ে গেল, যাদের নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিম আজমাইন বলতে হয়। বলুন সুবহানাল্লাহ, নবী জাদু করে নাই, শুধু কোরআন শুনিয়েছে, জাতি কোরআন পড়েছে। তাই আমরা চাই, এই মাদ্রাসা চাই, আপনারা যারা এসেছেন চাই, প্রত্যেকটা ঘরে কোরআনের আওয়াজ বুলন্দ হোক, চান না চান না চান, ইনশাআল্লাহ যদি চেয়ে থাকেন আপনার সন্তানকে মক্তবে মাদ্রাসামুখী করুন। কেন? এটা যেখানে তেলাওয়াত হবে সেখানে আল্লাহর রহমত নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ও আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 14
বারো পারা চোদ্দ পৃষ্ঠা, বারো নম্বর লাইনের দুশো চার নম্বর আয়াত সুরার নাম সুরা আরাফ। আল্লাহ পাক শোনা চাই বান্দা শুনে রাখো, সুরা আরাফের দুশো চার নম্বর আয়াতে নয় পারায় কুরি আল কুরআন, যখন আমার কালাম তেলাওয়াত হবে, যখন কোরআন কারীম তেলাওয়াত হবে, বান্দা তুমি চুপচাপ ধীর স্থির ভাবে কোরআন শুনবে, তোমার উপরে হলো তুমি চুপচাপ থাকবে এবং কোরআন শুনবে। আমি আল্লাহ কথা দিলাম, আশা করা যায় রহমতটা তোমার উপরে নাজিল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন মাদ্রাসার প্রয়োজন? মাদ্রাসা থাকলে কোরআন তেলাওয়াত হবে, এখান থেকে কোরআন শিখে গিয়ে আপনার সন্তান কখনো মিথ্যা কথা বলবে না। আল্লাহ পাক কোরআনে বলেছেন, এ বান্দা শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। 11 পারা 5 পৃষ্ঠা 5 নম্বর লাইনের 119 নম্বর আয়াত সূরার নাম সূরা তাওবা। হে বিশ্বাসী মানদারেরা, তোমরা সত্য হক আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গে থাকো। সূরা আহজাবে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদিদা। হে বিশ্বাসী মানদারেরা, আল্লাহকে ভয় করো, ন্যায় সংযত কথা বলো। যদি কোনো ব্যক্তি আল্লাহর কালাম নবীর হাদিস তার সিনার মধ্যে চলে আসে, আল্লাহর ভয় যখন কোনো বান্দা সিনায় চলে আসবে, ওই বান্দাকে 1 লক্ষ টাকা দিলেও কখনো আদালতে মিথ্যা মামলা সাক্ষী দেবে না। দেবে কি বলছেন আপনারা? আল্লাহ থেকে যার ভয় নাই, মুখে বড় বড় দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে, সালাম দেবে, সব করবে, কিন্তু 2000 টাকার নোট হাতে ধরিয়ে দিলে আদালতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাস্ক জড়িয়ে মিথ্যা শপথ করবে, করবে না? আল্লাহ থেকে ভয় নাই, কিন্তু প্রকৃত আলেম যে, যার সিনায় কোরআন এসেছে, ওকে যদি 1 লাখ টাকা দিয়ে যদি বলি মাওলানা আদালতে মিথ্যা সাক্ষী, একটা দিন মরে গেলেও মিথ্যা সাক্ষী দেবে না, তার প্রমাণ কি? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহে, আমরা যে ইমামের মাসলাক অনুযায়ী চলি, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহে বাদশা যখন বলল, ইমাম আপনাকে আপনাকে আমাদের দেশের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করতে হবে, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহে বলল, এটা আমার দ্বারায় কখনো সম্ভব না, কারণ আমি যখন বিচারপতির প্রধান আসনে বসব, দুজন বাদী এবং বিবাদী আমার কাছে যখন মামলা আনবে, একজন ব্যক্তি সে মার্ডার করেনি, দুজন ব্যক্তি তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়ে আমার সামনে হাজির করলে, আমি তো তার বিপক্ষে রায় দিয়ে একটা নিরাপরাধ মানুষকে আমি খুনির আসামি বানিয়ে দেব, আল্লাহর সামনে কি মুখ দেখাবো? আমি প্রধান বিচারপতির বিচার আমি পালন করতে পারবো না।